বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা একবার সিম্পল একটা ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে যে বারান্দার গ্রিল খুবই কম খরচে যদি এমএস দিয়ে বানাতে চান তাহলে কত টাকা খরচ পড়বে। আপনারা স্ক্রিনে যে সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হলো 10 মিলি বিএসআরএম স্কোয়ার রড, যেটাকে আমরা 300টা বলে থাকি। তো এই বারান্দার গ্রিল যদি আপনারা আপনাদের বাসাবাড়ির জন্য বানাতে চান সেম এই ডিজাইন, এটা খুবই কম খরচ। অনেক সময় যেটা হয় যে অনেকে বারান্দার গ্রিল না লাগিয়ে ফাঁকা রেখে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে একবারে ফাঁকা রাখার থেকে আপনারা চাইলে এরকম গ্রিল লাগিয়ে রাখতে পারেন, খুবই কম খরচ। এটার খরচটা হলো একবারে আপনার হাতের নাগালেই, এটার খরচটা হলো আপনার প্রতি স্কোয়ার ফিট 150 টাকা খরচ পড়ে, মাল ম্যাটেরিয়ালস আবার আপনার ফিটিং সহ খরচ পড়ে। তো এই গ্রিলগুলো আমরা যেটা করেছি সেটা হলো 3 ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করেছি। 3 ইঞ্চি গ্যাপ সাধারণত মিডিয়াম গ্যাপ, কমও না বেশিও না। তো থাই গ্রিল সাধারণত যেটা হয় সেটা হলো যে 3 ইঞ্চি গ্যাপ হয়, আর বারান্দার গ্রিলগুলো 3.5 ইঞ্চি গ্যাপ হয়, সেই ক্ষেত্রে বেশি একটা অসুবিধা হয় না। তো আপনারা চাইলে 400টা, যেটাকে বলা হয় যে 12 মিলি, সেটাতে বানাতে পারেন, কিংবা আরও সিএসআরএম আছে, অন্যান্য কোয়ালিটি রড আছে, সেগুলো দিয়ে আপনারা বানাতে পারেন। তো ভিডিওটা আসলে আপনাদের জন্য দেখালাম যে এরকম গ্রিল যদি আপনারা বানাতে চান, যদি ভালো লাগে লাগাতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।